তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার হুমকির জেরে বিএলও কাজ থেকে অব্যাহতি চেয়ে বিডিওকে ইস্তফাপত্র দিলেন মহিলা ভোটকর্মী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। ওই এলাকার বাসিন্দা জয়া মল্লিক, তিনি ওই ওয়ার্ডের বিএলআরও কাজের দায়িত্বে কর্মরত রয়েছেন। অভিযোগ, গত মঙ্গলবার তৃণমূল নেতা রমেন মহন্ত তাকে নানানভাবে হুমকি দিতে থাকেন, এমনকি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ব্লক সভাপতি আলম রহমান, তিনি নিজেও তার ভাগনার ভোটের তালিকায় নাম তোলা নিয়ে নানানভাবে হুমকি দিতে থাকে বলে অভিযোগ। আলম রহমানের ভাগনার ভোটের নাম তোলাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। মহিলা ভোটকর্মীকে এভাবে হুঙ্কার দেওয়ায় ক্ষুব্ধ হন তার স্বামী আশুতোষ মল্লিক। তৃণমূল নেতা ভোটকর্মী জয়া মল্লিককে ফোন করলে সেই মুহূর্তে জয়া মল্লিকের স্বামী তার ফোনটি কেড়ে নিয়ে ফোনের উল্টো পাশে থাকা তৃণমূল নেতাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এমনই অভিযোগ করেন অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ বলেন। বলছিলাম কি, হ্যাঁ ভিডিও অফিস থেকে কি চেকলিস্ট আসছে আপনার কাছে? হ্যাঁ, ওটা তো ওইভাবে তো বিএলওর কাছে আসবে চেকলিস্ট, আপনার কাছে কেন যাবে? আমি ওটা গিয়ে গেছিলাম তো। কোথায়? ভিডিও অফিসে। হ্যাঁ, আমার কাছে কেন আসবে এটা তো আপনাকে আমি মানে বলবো না কেন আসবে, আপনি বুঝো আমার ভাষাটা বোঝেন নাই তো। আমি একটা ব্লক প্রেসিডেন্ট, এরকম চেকলিস্ট অনেকের আমার কাছে, আমি নিতে পারি, সেটা আপনার কাছে যাবে কি না জানি না, আমার কাছে আসছে। এবার আপনার মনে হলে আপনি আইসার চেক লিস্টটা নিয়ে করবেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? আলম বলছি। আলম এখানে আসেন। কোথায় যাব? এইখানে আমার বাড়িতে আসেন। কেন যাব আপনার বাড়িতে? আপনি আসেন এখানে। হ্যাঁ, আপনি এখানে আসেন। কোন আলম তাড়াতাড়ি আয় এখানে, নাইলে তোর শেষ করে ভালো হবে। কি হয়েছে? কি এখানে আয়। কাকে কি বলিস তুই? কাকে কি বলছি আমি? কাকে কি বলিস? না না, কাকে কি বলছিস তুই? কি কি হয়েছে? আমার না আছে ওখানে। তুই থাকিস ওখানে? কোনখানে? তুই তোর কোথায় আছিস তুই? না না, এই যে ভাষাটা কি ভাষা বললা? কোথায় আছিস? কি হয়েছে? কোথায় আছিস? ঠিক আছে ঠিক আছে, আমি বাড়ি আছি, আসো। না তুই আমার বাড়িতে আয় এখনি। না না, আমি যাবো না, আমি তুমি আমার বাড়িতে আসো। কে কি বলছি? ঠিক আছে ঠিক আছে, আসেন, আমি বাড়িতেই আছি। আমি বাড়িতেই আছি। এরপরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা থানায় অভিযোগ দায়ের করেন এবং তাতেই বিএলআরও এর স্বামী গ্রেপ্তার হন। এরপরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ধূপগুড়িতে। অভিযোগ, ভোটকর্মী জয়া মল্লিক এরপরে গোটা ঘটনা লিখিত আকারে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানালেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে তিনি রীতিমতো আতঙ্কে ভুগছেন। লিখিত আকারে অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র জমা দেন বিডিওকে। যদিও এই ঘটনা নিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের ধূপগুড়ি ব্লক সভাপতি আলম রহমান। আমাকে প্রথমে দেখানো যে মঙ্গলবার দিন ঘটনা 6 ডিসেম্বর, সেই দিন দুপুরবেলা যখন আমি স্কুলে গেছি, রমেন মহন্ত নামে একজন টিএমসি পার্টির নেতা আমাকে বলে যে যে আলম রহমানের ভাগনার নাকি ভোটে নাম তুলবে, হ্যাঁ ওনার বাড়িতে আমাকে দেখা করতে বলে, যে আপনি যখন স্কুল থেকে আসবেন ওনার বাড়িতে হয়ে দেখা করবেন। তা আমি যে কারণে কারণে হোক স্কুল করে বাড়ি চলে আসি, ওনার বাড়িতে আমার যাওয়া হয় না। তারপর দুপুরবেলা আবার বলে যে আপনি তুমি একটু রমেন আলম রহমানের বাড়ি যাবে, একটু দেখা করবে। তখন আমি যাই নাই, আমি ভাবছি ওখানে দয়ামণি বাড়ি যাবো, বিকেলবেলা দরকার আছে, তখন আসার সময় ঢুকবো। সে বিকেলবেলা আমি যাই নাই, যে সন্ধ্যার সময় রমেন মহন্ত আমাকে 3 বার গরম দেখিয়েছে এবং হুমকি দেখিয়েছে। আপনি কেন, আপনি জানেন আলম রহমানকে? উনি একজন টিএমসি বড় নেতা, কেন আপনি ওর বাড়ি গেলেন না? হ্যাঁ, ওনার বাড়িতে যে কার ভোটার নাম উঠাবে সে ব্যাপারে তো আমি জানি না। তা আমি বলছি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন, ওনার যদি কোনো বক্তব্য থাকে ভোটে নাম তুলতে কী কী অসুবিধা আমার কাছ থেকে জেনে নিবে। তারপরে বলার পর সন্ধ্যাবেলা রমেন মহন্ত আমাকে বলে যে আলম ওই খুব আপনার উপর খুব গরম হয়ে আছে, রাগ হয়ে আছে, তুমি এতবার বলার পর তুমি কথা রাখলে না। কী নিয়ে গণ্ডগোলটা সূত্রপাত? গণ্ডগোলটা সূত্রপাত ওনার ভোটার ভাগনার ভোটে নাম তুলবে, তো এটাই হচ্ছে সূত্রপাত, আর কিছু না। কেন কি বলছে উনি? ভোটের নাম কি না ওঠার সম্ভাবনা আছে? উনি আবার না, নাম তো ওঠার সম্ভাবনা আছে, উনি আবার বিডিও অফিস থেকে চেকলিস্ট নিয়ে আসছে, সেই কথা প্রথমে আমাকে বলেনি আলম রহমান। হ্যাঁ, তারপর রাত্রেবেলা যখন 7:30 বাজে তখন আরও ভোটে কাজের জন্য 3 জন মহিলা আমার সামনেই বসেছিল, আমার ঘরেই ছিল।
আসে ওনাদের সামনেই গরম দেখে চালুম রহমান, যদি আমার ভাগ্নে ভোটে নাম না উঠে আপনাকে আমি দেখে নিব। আমার বাড়িতে না ফোনে বলেছিল। আমাদের সুপারভাইজার কৌশিক, কৌশিক যে টাইটেলটা কি নতুন সুপারভাইজার হয়েছে, হ্যাঁ ওনার বাড়ি জলপাইগুড়ি, উনি বিডিও অফিসে চাকরি করে। তা আমরা তো আপনি কি করবেন ভাবছেন? আমরা তো বিডিও অফিসের আন্ডারে কাজ করি, আমরা কোনো পার্টি, প্রত্যেকটা মানুষ কিন্তু সমান। একটা সাধারণ লোককেও যদি আমার দরকার আমার বাড়িতে আসতে পারে চেকলিস্ট নেওয়ার জন্য, উনি কেন ওনার ভাগনার নাম তুলবে? ওই চেকলিস্টটা ওনার হাতে কি করে গেল? আমি বিওলের কাজ করি, অনলাইন করার পর চেকলিস্টটা যাবে বিডিও অফিস থেকে আমার কাছে আসবে, আমি বিওলের কাছে ডাইরেক্ট চলে আসবে, চেকলিস্টটা কেন ওনার হাতে গেল, কীভাবে গেল? এখন আপনি কি করতে চাইছেন? এখন আমি জানতে চাইছি যে বিডিও স্যার, আমি যেহেতু কাজ করি বিওলের কাজ, বিডিও স্যার কোনো ব্যবস্থা কেন নিল না আমার বিরুদ্ধে, ওই যে টিএমসি পার্টির ব্যাপারে? আপনি জানিয়েছিলেন? আমি জানিয়েছিলাম, কালকে আমি লিখিতভাবে জানিয়ে দিয়ে আসছি। করবেন ভাবছেন আপনি? আমি এটা ভাবছি যে আমি বিওলের কাজ আর করবো না, যেহেতু আমার স্বামীকে যখন ধরে নিয়ে যায় বিডিও অফিসে একজন স্টাফ আছে স্বপন মণ্ডল, ওনাকে আমি ফোন করে বলেছি আমার স্বামীকে অলরেডি ধরে নিয়ে আসছে থানাতে, স্বপনদা বিডিও স্যারকে বলেন এই ব্যাপারে কিছু একটা ব্যবস্থা নিক, উনি কোনো উত্তর দিল না। এবার একটা কথা, আপনি কি আপনার সুপারভাইজারকে বা বিডিওকে এটা বলছেন যে চেকলিস্টটা যেটা সুপারভাইজারের বিডিও অফিস থেকে বিএলওর কাছে আসার কথা সেটা তৃণমূল নেতার কাছে কি করে গেল? হ্যাঁ আমি বলেছিলাম। কি বললেন? হ্যাঁ বলেছে আমাদের অফিসেরই একজন স্টাফের ভুল হয়ে গেছে, তাহলে ওনার ভুলের মাসুল তো আমাকে বইতে হলো না। কাকে জিজ্ঞেস করছেন? আমি স্বপনবাবুকে জিজ্ঞাসা করেছি, দেবুদাকে বলেছি, হ্যাঁ আমার সুপারভাইজারকেও বলছি। তাহলে আপনি আর বিএলওর কাজ করতে চাইছেন না? আমি আর বিএলওর কাজ করতে চাইছেন না। তাহলে হুমকিটা দেওয়ার কারণেই কি এই সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ, এই সিদ্ধান্ত আমার স্বামীকে কেন জেলে পাঠানো হলো? আপনি কি তৃণমূল নেতার দাপটে নিরাপত্তার অভাব এরকম অনুভব করতেছেন? না। আপনি ভয় পাচ্ছেন এখন? ভয় পাচ্ছি না, যেহেতু আমার বিপদে আমার বিডিও অফিসে আমার সাইডে নেই, আমার পাশে নাই, আমি এই কাজ করতে যাব না। আপনার নাম? কারো কোনো পার্টির আমি ভয় পাচ্ছি না, আমার নাম জয়া মল্লিক, আমার পার্টির নাম 15206। আপনি এমনি কি কাজ করেন? আমি এসএসকে সহায়িকা। কী নিয়ে গালিগালাজের সূত্রপাত এবং কী কারণে আপনি গ্রেপ্তার হলেন, অভিযোগটা দিন। ওনার ভাগনার ভোটার লিস্টের নাম উঠার জন্য যে চেকলিস্ট বিএলওর কাছে আসার কথা সেটা না গিয়ে আলম রহমানের বাড়িতে গেছে, কীভাবে গেছে সেটা আমরা জানি না। তো সেই চেকলিস্ট বিএলও আমার বউ তাকে আলম রহমানের বাড়ি থেকে আনার জন্য বারবার ফোন করছিল, বারবার ফোন করার পর উনি বলতেছে একটু পড়ে যাই পড়ে যাই, এরকম করতে করতে কয়েকবার ফোন করার পর উনি রাগ দেখায়, আলম রহমান উত্তেজিতভাবে রাগ দেখায়। রাগ দেখার পর তখন আমার বউকে ফোন করে, ফোন করার পর তারপরে আমি উত্তেজিত হয়ে ওনার সাথে মানে গালাগালি হয়েছে। আলম রহমান? আলম রহমান 16 নম্বর ওয়ার্ডের কিসের প্রেসিডেন্ট যেন টিএমসির। তো তারপরে কি হয়? তারপরে আমাকে গালাগালি করছি, পুলিশ এসে আমাকে নিয়ে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পরে তা আমাকে। আপনার সাথে কেন লাগলো গণ্ডগোলটা, কার সাথে শুরু হয় গণ্ডগোলটা? বিএলওকে, আমার বউ বিএলও ওই ভাগনার ভোটের লিস্ট নাম তোলার জন্য ওনাকে হুমকি দেয়, আমার ভাগনার যদি ভোটের লিস্টের তালিকায় নাম না ওঠে আপনাকে দেখে নেব, এরকম হুমকি দিয়েছিল, প্লাস আপনার চাকরি খেয়ে নেব, এরকমও বলেছিল। কে বলেছিল এই কথা? আলম রহমান, আমার পুলিশের থানার মধ্যেও বলছিল। আমি টিএমসি করি। তো এই যে একজন আপনি তৃণমূল কর্মী আর আপনারই দলের একজন নেতা এই ধরনের আচরণ কি বলবো, এখন দলের বড় নেতা সবসময় জানে সমুদ্রে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, সেরকম আমি যেমন ছোট নেতা আমাকে উনি খেয়ে ফেলেছে। কি চান আপনি এখন? আমি কি চাইবো এখন, যা ব্যবস্থা তাই। আপনার স্ত্রী তো বিএলও? বিএলও। কোন পার্টির? 15206-এর। এটা কোন এলাকা? এটা রায়পাড়া 16 নম্বর ওয়ার্ড। তো এখন আপনার স্ত্রী কি মানে এই যে স্ত্রীর সঙ্গে যে গণ্ডগোলের সূত্রপাত, এখন কী করবেন আপনারা? এখন হ্যাঁ বিএলওর কাছ থেকে উনি ইস্তফা দিয়ে দেবেন। কেন, কী কারণে? এই কারণে। আপনার নাম? আমার নাম আশুতোষ মল্লিক। অভিযোগ, আপনি ক্ষমতার অপব্যবহার করে এক বিএলওকে হুমকি দিয়েছেন যার কারণে তিনি ইস্তফা দিয়েছেন। এই ধরনের কোনো বিএলওর সঙ্গে আমার এই ধরনের কোনো কথাবার্তাই হয়নি, এটা একদম ভিত্তিহীন মিথ্যা অভিযোগ, কেউ যদি বলে থাকে সেটা তার ব্যাপার, আর এটা যদি মিথ্যা প্রমাণ হয় অবশ্যই আমি এটা তদন্ত করতে বলবো প্রশাসনকে, এটা প্রশাসনের ব্যাপার, তদন্ত করে যদি মিথ্যা প্রমাণ হয় আমিও প্রশাসনের দ্বারস্থ হব এবং আমি প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা নেব।
তো উনি একটা অভিযোগ করছেন যে ওনার স্বামীকে আপনি মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছিলেন, এমনকি আপনার কোন ভাগনার নাম তোলা নিয়ে হুমকি দিয়েছেন। এই ধরনের কোনো হুমকির বিষয় নেই, নাম তোলাটা টোটালি ভোটে প্রশাসনিক বিষয়, প্রশাসনগতভাবেই যে নিয়মকানুন আছে সেইভাবেই ভোটের নামটা অবশ্যই উঠবে। আর ওনার হাজবেন্ডকে আমি অ্যারেস্ট করিয়েছি, কারণটা হচ্ছে আমি থানায় এফআইআর করেছি এই কারণেই, ওনার হাজবেন্ড যে ভাষায় আমাকে গালিগালাজ করেছে এবং আমাকে যেভাবে ধমকি দিয়েছে, তার মধ্যে আমাদের যে এখানে রমেন মহন্ত আছেন ওনার বাড়িতে এসেও আমাকে যেভাবে মানে মারার জন্য প্রস্তুত হয়ে আমার কাছে আক্রমণ করতে আসছিল, সেই কারণেই আমি আমার নিজের সেফটির জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের কাজ করেছি। আপনার নাম? আমার নাম আলম রহমান। কোন পদে আছেন? আমি ধূপগুড়ি টাউন ব্লক আইন টু ডিসের প্রেসিডেন্ট।